হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। ভোকেশনাল ক্লাস 12 তোমরা যারা এইচএসসি স্টুডেন্টস আছো তাদের জন্য এই ভিডিওটা। আগে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেটা তোমাদের ডিসকাস করলাম, এটা আর একটা নতুন নোটিশ। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তোমাদের রেজাল্ট কবে পাবে সেটা বলবো, আগে ভিডিওতে বলেছি। তার আগে দেখো এই নোটিশটা কি বলা হয়েছে তোমাদেরকে একটু বলবো। তোমরা যারা ক্লাস 12-এ পড়ো তারা এখানে তাদের ক্লাস 12 এবং ক্লাস 11-এর যে পারফরমেন্স সেটার একটা রিপোর্ট তোমাদের স্কুলের থেকে চাওয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে। ওকে, একাডেমিক অ্যাক্টিভিটি, ইনফরমেশন অন একাডেমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড পারফরমেন্স অফ এক্সিস্টিং এনরোলড স্টুডেন্ট অফ ক্লাস XII। ওকে, তো তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট আছো তারা ক্লাস 12-এ কেমন পারফরমেন্স করেছো এবং ক্লাস 11-এ তোমাদের কেমন পারফরমেন্স ছিল। এখানে পারফরমেন্স বলতে তোমাদের যেগুলো অনলাইন তোমাদের যে অ্যাসেসমেন্ট দিয়েছিল টিচাররা সেগুলো তোমরা ঠিকঠাক জমা দিয়েছো কিনা, বা যে প্রজেক্টগুলো তোমাদেরকে দিয়েছিল তোমরা সেগুলো ঠিকঠাকভাবে জমা দিয়েছো কিনা সেইটার উপরেই। যেহেতু তোমাদের কোনো রকম স্কুলে গিয়ে কোনো পরীক্ষা হয়নি, তাই সমস্তটাই তোমাদের এই যেগুলো প্রজেক্ট বা অ্যাসেসমেন্ট যেগুলো দেওয়া হয়েছিল অনলাইন তোমরা যেগুলো সাবমিট করেছো বা অনেকে হয়তো স্কুলে গিয়েও জমা দিয়ে এসেছো, তো সেটার উপরেই তোমাদের একটা কেমন কি তোমাদের পারফরমেন্স ছিল সেটা জানতে চাওয়া হয়েছে। এবং সেটা 19 থেকে 25 জুনের মধ্যে জানতে চাওয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে। আর তোমাদের ক্লাস 11 এবং 12-এ যে প্রজেক্ট জমা দিয়েছো সেটার উপরে বেস করে একটা নাম্বার সাবমিট করতে বলা হয়েছে কাউন্সিলের তরফ থেকে। এই আপাতত এই দুটোই চাওয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে। এক হচ্ছে তোমাদের 11-12-এর পারফরমেন্স কেমন ছিল সেটা জানতে চাওয়া হয়েছে, এবং তোমাদের 11-এর যে সমস্ত প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা দিয়েছো সেগুলো এবং 12-এর যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা দিয়েছো সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের যে সাবজেক্টের ফুল মার্কস সেটার উপর বেস করে নাম্বার দিতে বলা হয়েছে। সেটা 25 জুনের মধ্যে কাউন্সিলে সাবমিট করতে বলা হয়েছে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যে 25 জুন টিচাররা তো সাবমিট করে দেবেই, তো তার মধ্যে বাকি যে কটা দিন থাকছে সেই তোমার এই জুন মাস তো 30-এ মাস, তো বাকি যে 4-5 দিন থাকছে তার মধ্যে স্যাটারডে সানডেও আছে, তো হয়তো জুনের মধ্যে তোমরা পেয়ে যেতেও পারো, বা তা না হলেও তোমরা জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে তো ডেফিনেটলি আশা করছি রেজাল্ট পেয়ে যাবে। ওকে, জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে বা জুনের লাস্ট উইক বা জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এটা আশা করতে পারো। আর তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে তোমাদের স্কুলে ক্লাস 11 এবং 12-এ কোন কোন সাবজেক্টের বা সব সাবজেক্টের প্রজেক্ট বা কিছু জমা নেওয়া হয়েছিল, বা অনলাইন অ্যাসেসমেন্ট যেগুলো জমা নেওয়া হয়েছে কি হয়নি, বা তোমরা কেউ কে জমা দিয়েছো বা কে কে দাওনি। আর যারা দাওনি তাদেরকে বলবো তারা এক্ষুনি সেগুলোকে কমপ্লিট করো, হয়তো একদিন বা দুদিনের মধ্যেই তোমাদের স্কুল থেকে সেগুলো চাওয়া হবে, কারণ ওগুলোর উপরেই কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। আর হয়তো মাধ্যমিকের একটা পার্সেন্টেজ নেওয়া হলেও হতে পারে, যেটা আমার মনে হচ্ছে, তবে এখনো পর্যন্ত নোটিশ কিছু দেওয়া হয়নি, তবে আমার মনে হচ্ছে মাধ্যমিকের একটা সার্টেন পার্সেন্টেজ নেওয়া হতে পারে।